এদিকে মহাসড়কের ভোগান্তি সঙ্গী করেই সড়ক পথে শুরু হয়েছে মানুষের ঈদ যাত্রা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্থায়ী ভোগান্তির কারণ হয়ে উঠেছে মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা। সকাল থেকে এই সড়কে দীর্ঘ যানজটে বিপাকে পড়েছে যাত্রীরা। এছাড়া নাব্যতা সংকট ও স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার, ফলে দুপারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজার যানজট থেকে মুক্তি পাচ্ছে না এ পথের যাত্রীরা। চার দিন ধরেই এই মহাসড়কে যানজটে নাকাল মানুষ। এর উপর শুক্রবার থেকে ঈদের ছুটিতে মানুষ বাড়ির পথ ধরায় চাপ বেড়েছে যানবাহনের। যানজট দীর্ঘ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেক যানজট, আমরা ঢাকা যাই গন্তব্যস্থলে সঠিক মতো পৌঁছাতে পারছি না, গাড়ির অনেক চাপ, এই কারণে যানজট লাগে। ঈদ উপলক্ষে শুক্রবার ভোর থেকে নারায়ণগঞ্জে মানুষের উপচে পড়া ভিড় থাকায় ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, ধীর গতিতে চলছে যানবাহন। অসংখ্য ডুবোচর ও নব্যতা সংকটে মাদারীপুরের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ডুবোচরে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হচ্ছে লঞ্চ ও স্পিডবোট। ফেরি চলাচলের অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে ভোগান্তির বাড়ার আশঙ্কা এ পথের যাত্রীদের। এই দক্ষিণ বাংলার লক্ষ লক্ষ লোকের ঈদ অনিশ্চিত হয়ে যাবে। চরের সাথে ধাক্কা খাইয়া আপনার লঞ্চের অনেক লঞ্চের পাখা ভেঙে যায় এবং ক্ষয়ক্ষতি হয়, সুকান ভেঙে যায়। পলি জমা ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিআরডব্লিউটি এর এই কর্মকর্তারা। বিকল্প পথ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে। চলাচল বন্ধ থাকে তখন আমরা যাত্রী সাধারণ বলবো যে আপনাদের যানবাহন নিরাপত্তার জন্য আপনারা বিকল্প পথ ব্যবহার করুন। এবং প্রচুর চুত থাকার কারণে কিন্তু সিলটেশন এবং ভাঙন দুটোই হচ্ছে। ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে দুই পাড়ে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।